হে গাইস, আজকে আবারও চলে এসেছি একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে, তোমাদের মোস্ট মোস্ট রিকোয়েস্টের একটা ভিডিও। আর দেখো পাখা চলছে, এত গরম পড়েছে, একটু ম্যানেজ করে নেবে আওয়াজ হলে তো। যাই হোক, তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো আর অনেক অনেক গালিও দিয়েছো, তো পেন্সিল বাইটিং, আর অনেকে বলেছো আমার নকল দাঁত দেখিয়ে লাভ নেই, পেন্সিল বাইটিং করো, তোমার নকল দাঁত দেখিও না, তোমার নকল দাঁত দেখে সে অনেক অনেক কথা বলেছে, সে কথা কানে নেওয়ার না। তো আমি আজকে চলে এসেছি, দেখো ব্লু কালার ড্রেস, ব্ল্যাক টিপ, ব্লু কালার টিপ ছিল না, আর একটা বই মানে বিগ নোজ পিন, সঙ্গে ব্লু কালার লিপস্টিক, কেমন লাগছে বলো তো। যাই হোক, চলো আজকে পেন্সিল নিয়ে এসছি, আর আজকে হতে চলেছে, বুঝতেই পেরেছো, পেন্সিল বাইটিং। তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো আর আমাকে অনেক অনেক গালি দিয়েছো যে আমি এই রিকোয়েস্টটা করছি না বলে। আরে বাবা, কিনতেও তো টাইম লাগে না, আমি সবসময় বাড়ির বাড়ি যেতে পারি না, তো কালকে আমার শাশুড়িকে দিয়ে এটা কিনে আনানো হয়েছে, আর এটার দাম নিয়েছে 6 টাকা। হ্যাঁ, অনেক দাম। চলো না, যা যা হয়েছিল আমার নকল দাঁত। আসলে আমার দাঁতের হালাত খুব খারাপ, সবাই জানো আমার দাঁতে পোকা আছে। সব পাখার হাতে উড়ে যাচ্ছে। তো দেখেছো, এটা আমার অরিজিনালি দাঁত, যারা যারা আমার নকল দাঁত নকল দাঁত বলছিলে তাদের জন্য এই ভিডিওটা, আমার কিন্তু অরিজিনাল দাঁত, ঠিক আছে, কোনো নকল দাঁত না। পুরো পেন্সিলটা আমি নষ্ট করব না, কারণ এটার দাম 6 টাকা নিয়েছে, আমার অনেক কাজে লাগবে, তো পুরো পেন্সিলটা আমি নষ্ট করলাম না, এতটুকুই করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি আবার রিকোয়েস্ট করো, তখন আমি এইটুকু আবার ইউজ করব, কারণ আমারও তো টাকা নেই বাপু নষ্ট করার মতন। কে এই পোকা দাঁতগুলো উঠতে গেছে, তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকের মতন, টাটা। হ্যাঁ, কেমন লাগলো তোমাদের পেন্সিল বাইটিং? চলো টাটা 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 টাটা। তো যাওয়ার সময় একটু নাটক না করলে হয়? তো আমি একটু নাটকবাজ আছি, তো আমরা ওকে অনেকে গালাগালিও দিচ্ছ, তো কী করবো, আমাকে সহ্য করে নিতে হবে। তো চলো